বোধন শেষে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিবাহিত পূজা শেষে পুষ্পাঞ্জলি দেন ভক্তারা। বিশৃঙ্খলা ও অশুভ শক্তির বিনাশ আর মঙ্গলের আবির্ভাব হবে পৃথিবী জুড়ে, এমন প্রার্থনা সবার। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর মন্দির মণ্ডপ। ধর্মীয় আচার ও বিধি অনুযায়ী সকালে বেলতলায় ষষ্ঠাধি কল্পারম্ভ ও বিহিত পূজা হয়। দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু পূজার আনুষ্ঠানিকতা। মহাষষ্ঠীতেই মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠিত হন দেবী দুর্গা। ষষ্ঠাধি কল্পারম্ভের মাধ্যমে এই বিল্লতলে মাকে আবাহন করেছি, মায়ের ষোড়শ প্রচারে পুজো করেছি এবং মায়ের নিকট প্রার্থনা করেছি, মা যেন প্রতি বৎসরের ন্যায় দেশ জাতির কল্যাণ করেন এবং আমাদের সকলের মঙ্গল করেন। বছর ঘুরে আনন্দময়ী মায়ের আগমনে ভক্তদের মনে উৎসব আমেজ। পঞ্জিকা অনুযায়ী এবার দেবীর আগমন ও গমন ঘোড়ায় চড়ে। এর প্রতীকী অর্থ অশান্ত প্রকৃতি ও প্রতিবেশ। সতর্ক বার্তা দিয়েই মা আসছেন। সুখ দুঃখকে পাশাপাশি রেখে চলতে হবে। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির প্রতিষ্ঠার প্রার্থনা ভক্তদের। মা এবার ঘটকে আসছেন, ঘটকে যাবেন, বিশৃঙ্খলা সৃষ্টির কথা। আমরা মায়ের কাছে শুধু এই প্রার্থনা করি, মা তুমি শান্তি বর্ষণ করো, আমাদের ভ্রাতৃত্ববোধ আরো দৃঢ় হোক। বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক একটা দেশ হিসাবে যেমন ইতিহাসে নাম লিখেছে, এটা অক্ষুণ্ণ থাকুক। সবার সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের কথা বলছেন ভক্তরা। আমরা মনে করছি সারা বাংলাদেশে এবার প্রায় 32,000 কাছাকাছি পূজা মণ্ডপে আমরা খুব সুন্দরভাবে পূজা করতে পারবো। সকল ধর্মের মানুষই কিন্তু এই উৎসবের সাথে সম্পৃক্ত হয়, তো এই সম্পৃক্ততা বাড়ার কারণেই হচ্ছে যে পূজো গতবারের চাইতে এবছর কিছু বেড়েছে আর কি। 8 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন, এর মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের শারদীয় উৎসব। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।